आज लो तो माय आलोर बिनु। सकल के महालयार अनेक अनेक शुभेच्छा। देखो आकाशटा आज के कत कत परिष्कार आर एखाने महालय चलछे। सकाल बेला घुम थेके उठेई महालय देखते बसे गेछि। तो आशा करी तुमराओ देखेछो, खूब भालो लागे। प्रत्येक बछर ई दिनटाके आमी खूब मिस करी। बछरे एकबारई आसे आर आसे ना। कखन देखबो कखन देखबो एई चले। हेलो पापिया शाह ब्लगे सबाइके स्वागत जानाई। सबाई केमन आछो? आशा करी सकले खूब भालो आछो आर आमिओ भालो आछि। आर আজকে সকালবেলা খিচুড়ি করেছি, এখনও খাইনি। এখন 10টা বেজে গেছে। তো মেয়ে একটু আগে ঘুম থেকে উঠেছিল, তো এখন ওকে খিচুড়ি দেব। ওর বাবু বাজারে চলে গেছে, আসলে একসাথে বসে যাব। আর গ্যাসের চুলার মধ্যে আমি শাকটা বসিয়ে দিয়েছি, লতি সেদ্ধ করে রেখে দিয়েছি, লতির তরকারি, শাক। আর কি করা হবে, ও বাজারে গেছে, বাজার থেকে আসলে তারপর ডিসাইড করা হবে। আর এই ফাঁকে আমি তোমাদের সাথে কথা বলে নিচ্ছি, জানি পরে আর কথা বলা হবে না। এই দেখো আমার শাকটা হয়ে গেছে, আর এখানে আছে খিচুড়ি। এখন ওর বাবা আসলে আমরা তিনজন একসাথে বসে খেয়ে ফেলবো। এই চলে গেছে। আর সব সময় তো সব সবজি ঘরে থাকে না, ঘরের মধ্যে যা ছিল, মনে করো কিছু সবজি ছিল, ওইগুলো দিয়ে ডাল চাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর নিজের কথা তো চিন্তা করলে হবে না, যেহেতু ঘরে বাচ্চা আছে, ওকে একটু পাল্টে পাল্টে দিয়ে একদিন ম্যাগি দিয়ে, একদিন ভাত দিয়ে, একদিন খিচুড়ি, একদিন রুটি, অবশ্য তোমরা দেখেছ একদিন গোলা রুটি দিই। ও যে যেটা খেতে পছন্দ করে একটু পাল্টে পাল্টে দিলে ও ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু সকালে ওকে আমি দুধটা দিই না। হ্যাঁ, যদি দেই দুধ দিয়ে মুড়ি দিয়ে কলা দিয়ে দিই, এছাড়া দেওয়া হয় না, পরে ওর গ্যাস হয়ে যায়, সমস্যা হয়ে যায় এর জন্যে। তো চলো আমরা এগুলি বেড়ে মেয়েকে দিয়ে আসি। তো মোটামুটি সব ক্লাবেই প্রত্যেক বছর খিচুড়ি দেয়, তো আমি তো আর বেরি না, তাই আজকে ঘরের মধ্যেই মহালয়ের খিচুড়ি রান্না করে খেলাম। মেয়ে আর বাবাকে খাইয়ে দিয়েছি, তো এখন আমি খেয়ে নিচ্ছি, তারপর ঘরের কাজ তো আছেই। তো এসে গেছে সবজি, এখন আমি ধুয়ে নিয়েছি, তারপর আমি রান্না করবো। আগে মেয়েকে টমেটো সম্বার দিয়ে ডাল খাবো, কালো জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো দিয়ে ডালটা করা হবে। তো এই ডালটা আমার খেতে খুব ভালো লাগে, বিশেষ করে মাংসের সাথে। তো এটাকে এখন ঢেকে দেবো, হয়ে যাবে। তারপর ডালটা একটু ওটা টমেটো একটু নরম হয়ে গেলে আমি ডালটা ঢেলে দেবো। তো এটা হোক, এই ফাঁকে আমি দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুনগুলি ছুলিয়ে নিচ্ছি, ও মাংস এনেছে, তো এগুলি রান্না করতে হবে, এটার প্রিপারেশন। তারপরে আর আদা রসুনগুলিকে আমি পেস্ট করে নেব, এগুলি কুচি কুচি কেটে নিচ্ছি সম্বাসের মধ্যে দেওয়ার জন্য। আর টুকরো করে দেব আমি মাথার মধ্যে। তো আমার পেস্টও হয়ে রেডি হয়ে গেছে, আমার ডালটাও হয়ে গেছে, এখন আমি মাংসটা বসিয়ে দেব। তো মাংসটাকে ওর বাবা সুন্দর করে মেখে টেকে রেডি করে দিয়ে রেখেছিল, তো আমি এখন শুধু সম্বাস দিয়ে বসিয়ে দিয়েছি। মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কষিয়ে ভাজা ভাজা করে তারপরে এটার মধ্যে ঝোল দিতে হবে। আলুগুলিকেও আমি ভেজে এটার মধ্যে দিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হয়ে গেছে, একটু ভাজবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে ওয়েদারটা দেখো, আমি যখন রান্না করি আমার এখানের গাছপালা হাওয়া টাওয়া দেখলে আমার খুব ভালো লাগে। আর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও ঠান্ডা, তার সাথে খিচুড়ি আর মাংসে। হঠাৎ করে আমাদের বাড়িতে মাংস নিয়ে আসে, যদি আমি জানতাম যে মাংস নিয়ে আসবে তখন তো আমি একটু প্রিপারেশন নিয়ে নিতাম না, পেঁয়াজ রসুন এগুলি আদা সব পেস্ট করে রেখে দিতাম, কোনো প্রবলেম হতো না। আমার সব কিছু কেটে ধুয়ে রান্না করতে একটু সময় লেগে যায়। তারপর ভাতও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে সব শেষ। আর এখানে থেকে মাধুরী বাবুর এনেছি, এটাকে এখন ভাজতে বলেছেন, এটাকে ভেজে তারপরে স্নান করতে যাব। মেয়েকে স্নান টান করে দিয়েছি, ও এখন করতে বসেছে। তুমি চুল ছেড়ে, চুল এখনো শুকায়নি তোমার? ভিজা কি লেখছো তুমি? তো এগুলি দেখে দেখে লেখছিস কেন? না দেখে লেখ, এটা তো বলেছে ওই নিওয়ান, যারা লিখতে পারে না তারা শিখবে লেখে লেখে। তুই এরকম করছিস কেন? ইজি ইজি গুলি করে নিচ্ছিস। আমি মাংসের মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ঘি দিয়ে দিয়েছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাংসের লাল ঝোল, মুরগির মাংস। আমার হাজবেন্ড খুব ভালোবাসে, মেয়েও খুব ভালোবাসে। মাংস রান্না করলে নাকি পাপড় ছাড়া হয় না, তো পাপড়টা করতেই হলো। তারপর আমরা সবাই ভালোবাসি পাপড়টা, করলে একদম বিয়েবাড়ি মতো লাগে। মাও খেতে ভালোবাসে, হাজবেন্ডও, মেয়েও, তো খুবই প্রিয়। মচমচ মচমচ করে, টেস্টটা খুব ভালো। খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে কথা হয়নি। তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শপিং করতে চলে গেছিলাম মেয়ের জন্য ড্রেস কিনতে। বাবা বলেছে
মানে আমার হাজবেন্ড বলেছে যে মেয়ের নাকি ড্রেস হয়নি, আরো ভালো ড্রেস আনতে হবে, ওটা ছিল বার্থডের বার্থডে উপলক্ষে আনা, তো আরো ড্রেস নিয়ে আসো, তোমরা এত ভালো ভালো জামা কাপড় কিনবে, মেয়ের জন্য আনবে না কেন? তো এই আর কি, তো মেয়ের জন্য ড্রেস আনতে চলে গেছিলাম, কি এনেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখন রাত্র 9টা বেজে গেছে, মেয়েকে এসে আস্তে আস্তে লেট হয়ে গেছে, 4টা বেজে গেছিলো, তো এসে ভাত নামিয়েছি, তারপরে খেয়েছি গরম গরম ভাত, সবাই শাশুড়ি মা আর আমি গিয়েছিলাম, মেয়েকে নিয়ে গিয়েছিলাম, ওটা আর ভিডিও করা হয়নি। তারপরে এসেছি, এসে ভাতটা খেয়েছি, একটু রেস্ট করেছি, মেয়েকে পড়িয়েছি, গান করিয়েছি, এখন একটু ফ্রি, তো ভাবলাম তোমাদেরকে ড্রেসটা দেখাই কি এনেছি, ঠিক আছে? তো অবশ্যই জানিও যে ড্রেসটা কেমন হয়েছে। তো ঠিক আছে, আমি চলো তোমাদেরকে ড্রেসটা দেখাই। তো ফার্স্টেই দেখাচ্ছি, মেয়ের জন্য একটা হট প্যান্ট কিনেছি, ওর আগেও একটা হট প্যান্ট ছিল, এটা ছোট হয়ে গেছিল, তো এটা নিয়ে নিয়েছি। এখন তো পুরোপুরি ভাবে ঠান্ডা পড়েনি, পুজোর সময় স্বাভাবিক যদি ভিড়ের মধ্যে যায় গরমটা একটু বেশি লাগতে পারে, তাই এটা নিয়েছি, এটা পরের বছরটা পড়তে পারবে, একদম ঠিকঠাকই আছে। আর এটা নিয়েছি, ওটা নাকি ওর খুব পছন্দ হয়েছে, ওটা একটু স্টাইলিশ আছে, তাই হয়েছে হয়েছে। এখানে হাতাটা এখানে একটু থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা এনেছি, এই যে দেখো, ঝামেলা হয়ে গেছে জানো, ঝামেলা বলতে বুঝাবুঝি ভুল হয়েছে, দোকানে যখন গেছিলাম এটা পছন্দ হয়ে গেছে, নিয়ে নিয়েছি, বিলটিলো পে করে চলে এসেছি বাড়িতে, তো বলছে দেখি স্লিপটা দেখাও তো কত টাকার কী কী কিনেছো। তো ওকে যখন দেখিয়েছি, ও বলছে ড্রেসটার দাম নাকি 2550 টাকা, দাও দেখা যাচ্ছে কি না, 2550 টাকা এই এটার দাম। তো আমি তো অবাক হয়ে গেছি, হ্যাঁ এত এত ছোট্ট বাচ্চার আমি এত দামি ড্রেস নিয়ে আসলাম, কিভাবে নিয়ে আসলাম, মানে ওইখানে মাথার মধ্যে এত আসেনি, আরে তিনটা চারটা জামা প্যান্ট নিয়েছি, দাম তো হতেই পারে, কিন্তু একটা ড্রেসের দাম 2500 টাকার উপরে সর্বনাশ, বাচ্চা কয়দিনের ড্রেসটা পরবে? তো মাথার মধ্যে আমার হাত পড়ে গেছিলো, মানে ড্রেসটার দাম শুনে তোমরা বিশ্বাস করবে না। ও বলছে কি হয়েছে, তোমরা যে 2500 টাকা 3300 টাকা 4000 টাকার শাড়ি টাড়ি পরো কই, তখন তো কিছু বলো না, আমার মেয়ে ড্রেসটা কিনেছে তাতেই তোমার এত কিছু? হ্যাঁ আর দেখো ফ্রি মাস্ক, ওটার সাথে একটা মাস্ক দিয়েছে, ম্যাচিং করবে না, না এটাকে খুলবে না, খুলবে না, দেখে দে না, এটা ম্যাচিং বক্স, না এটা ম্যাচ, এই দেখো এই আর কি। তো তারপরে গিয়ে বুঝলাম যে না ঠিকই বলছে। আর এরকম একটা ব্লাউজ এনেছি আমি শাড়িটার সাথে পরার জন্য, কারণ দুটোর মধ্যেই রেড আছে ব্লু আছে, তো এটা নিয়ে এসেছি, আমার এরকম ব্লাউজ একটাও নেই, এই প্রথম আমি এরকম পরব। আর আমি এই প্যাকেটে এই বক্সটা পেয়েছি, তো এটাই দেখানোর ছিল। আমরা আমরা ঠিক আছে, কাল একটা সময় চলে গেছিলাম, আমি দেখাবো, ঠিক 4টার সময় এসে পড়েছি, বেশি ঘুরতে হয়নি, কিন্তু আরেক দিন গেছিলাম জানো, ধাক্কা ধাক্কি, মানে লোকের এত ভিড়, আর আসার সময় এটা নিয়ে এসেছি, এই হেয়ারব্যান্ডটা, এই তো হেয়ারব্যান্ড, এটা আমি পছন্দ করেছি, কারণ এটা চশমা, এটা সবার কাছে আছে, শুধুমাত্র আমার কাছে নেই, এই জন্য এটাকে ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়ে যাব। তো এটাই হচ্ছে কেনাকাটা, আমি একটু মাথায় দিব, না 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 না, এটা তো আমিও চশমা পরে যাবো, এদের মতন কিউট লাগছে, হ্যাঁ কি এনেছো দেখাও। তো মানে এই ড্রেসটা সত্যি সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে, ও তো বলছে এটা রেনবো টাইপ, হ্যাঁ সত্যি এটা রেনবো মনে করছে, ছোটবেলায় ফিরে গেছি, ড্রেসটা যেন পরে নেই, মানে এত বলে দাও না এই আর কি। তো আজকের জন্য ব্লগটা এখানেই, আর ওর হেয়ার জানো আমাদের সবাই এরকম ডিজাইনওয়ালা এরকম হেয়ার ব্যান্ড ছিল না, তো ও যখন পরে ভালো লাগে, তো মেয়ে যেহেতু মা মেয়ে, আমরা দুজনেই মেয়ে, তো মেয়ের মেয়ের গুলি মাথায় দিয়ে অনেক সময় শখ পূরণ করে নেই, এই আর কি চলছে। তো এগুলি দেখালাম, তারপরে ভাত নামাবো, রান্না আছে আর কি, টাটা।